পেসা বলতা হে টকাই কথা কইছে দীপাঙ্করর বাবে টকাই কাম করিছে দীপাঙ্কর বর্মনর টকাই কি করিব নোয়ারে 7000 কোটি টকালৈ বতাহৰ লগত মিলি গল দীপাঙ্কর বর্মন ডিবি স্টক কনসালটেন্সির দীপাঙ্কর বর্মন কোড হেরাল কোনেও না জানে হসা কই কোনেও না জানে নে নে কোনোবাই জানে দীপাঙ্করর অবস্থিতি আরক্ষী হসা কই অসহায় নে নে অসাধু আরক্ষী দীপাঙ্করর পকেটত এটা কথাটো তেনেকৈ উলাইছে এটা গোপন খবর অনুসৰি দীপাঙ্কর এতিয়াও লাখ বিলাখৰ মাজতে আছে এতিয়াও দীপাঙ্কর মুক্ত আকাশৰ তলত এতিয়াও দীপাঙ্কর বিলাসিতার মাজত এইজন হাতঘাটৰ চেঙেলি দীপাঙ্করে জানে কোন আৰক্ষীক কেনেকৈ মেনেজ কৰিব লাগে মেনেজ মাষ্টাৰ দীপাঙ্করে এজন আৰক্ষী বিষয়াক সুবিধা দিছে বিলাসিতার পকেট গৰম এইজন অসাধু আৰক্ষীৰ কিন্তু পকেটৰ উত্তাপৰ আমেজেৰি দীপাঙ্করক ধৰি দিব পাৰিব জানো অন্তত এই গাদ্দার নামক খারাম আরক্ষীয়ে নোয়ারে দীপাঙ্কর এটিও ভারততে আছে দেশ এড়িব পড়া নাই মহাপ্রবণ চকটুয়ে খবর অনুসরি দীপাঙ্কর এটা পশ্চিমবঙ্গত পশ্চিমবঙ্গর প্রত্যন্ত অঞ্চলত আছে দীপাঙ্কর এজন আরক্ষীয়ে দীপাঙ্করক সকল সুবিধা করে দিছে কিন্তু দীপাঙ্করর গডফাদারর ভূমিকাত অবতীর্ণ হওয়া এইজন আরক্ষী বিষয়া কোন আরক্ষী বিষয়াজনক কিনিবলৈ কিমান টাকা খরচ করেছিল দীপাঙ্করে সেই কথাও পোহরলৈ আনিম আমি দীপাঙ্করর কাহিনীত আরো দুই গডফাদার দুইজন রাজ্য সরকারের বিয়াগুম মন্ত্রী দীপাঙ্করক ধরলেই টকা হব পানি গতিকে মন্ত্রীর স্বার্থ আছে দীপাঙ্করক লৈ দীপাঙ্করক নধরবলে হেঁচা বিনিয়োগকারী মন্ত্রীর হাতে সুতরই মিলি দীপাঙ্কর এটা মুকলি আকাশের তলত তার মাজতে আরক্ষীর আরো একটা সুযোগ আহিছে বিশাল সুমি সরোজ রঞ্জিত আদি কেবাজনো প্রবঞ্চকর খবর মাজত দীপাঙ্করর 7000 কোটি টাকা প্রবঞ্চনার তদন্ত স্তিমিত করার সুযোগ একাংশ আরক্ষী লৈছে নেকি মুখ্যমন্ত্রীর কঠোরতার পিছতো নীরব আরক্ষী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কালি ডিব্রুগড়ত কৈছিল কাকো রেহাই দিয়া নহয় অনলাইন ট্রেডিং বলি কোনো কথা নাই বহুতে কয় যে আমি স্টকত ব্যবসায় করি স্টকত আপুনি ব্যবসায় করক কিন্তু নিজের টকারে ব্যবসায় করব বেলেগর টকা আনি আপুনি স্টকত ব্যবসায় করব নোৱাৰে বহু লোকে মই দেখিছো সামাজিক মাধ্যমত জাস্টিফাই করে যে তেওঁলোকে স্টক এক্সচেঞ্জত টকা বিনিয়োগ করে নিজের টকা স্টক এক্সচেঞ্জত যিমান করে করে থাকক কিন্তু বেলেগর টকা আপুনি স্টক এক্সচেঞ্জত বিনিয়োগ করব নোৱাৰে আর বেলেগর লগত এগ্রিমেন্ট করব নোৱাৰে যে আমি আপনার 30% 15% সুদ দিম গতি এই গোটেই ব্যবসায়টে সম্পূর্ণভাবে অবৈধ পুলিশক স্পষ্ট নির্দেশ দিয়া হয়েছে ব্যবসায়ীর লগত জড়িত আটাইকে আইনের আওতাল আনিবর বাবে। আজিও মুখ্যমন্ত্রী কঠোর মুখ্যমন্ত্রীর আজির ভাষ্য শুনক এতিয়ালৈকে 38 জন ব্যক্তিক গ্রেপ্তার করা হয়েছে আর মানে রাইজক কৈছো যে ট্রেডিং টু কমপ্লিট ইলিগেল কোনো মানুহৰ হাততে এনেকুৱা জাদু নাই যে যোনে 30% 25% ইন্টারেস্ট দিব পাৰে এপৰ জৰিয়তেও হৈ আছে মেনুয়েলিও হৈ আছে আর এই দুইটা বস্তুতে ষড়যন্ত্রত নপৰিবলৈ অসমৰ মানুহক মই অনুরোধ কৰিছো জমা টকা এনেকে কোনোবাই লৈ যাব এটো কেতিয়াও গ্রহণযোগ্য নহয় আর আপোনালোকে এপৰ মানুহবিলাকক দেখিছে ডুবাইত যোৱা কৰবাত কেনেকৈ তেওঁলোকে এটা লেভিস লাইফস্টাইল তেওঁলোকে মেইনটেইন কৰে এই টকাবোৰ ক'ৰ পৰা মেইনটেইন কৰে এই টকাবিলাকে লৈ যায় আৰু শেষত নোহোৱা হৈ যাব মুখ্যমন্ত্ৰীৰ এই কঠোৰতাৰ পিছতো কিন্তু আৰক্ষীয়ে বিচাৰি উলিয়াব পৰা নাই দীপাঙ্কৰক ডাঙৰ কথাটো হ'ল দীপাঙ্কৰে আৰক্ষীক দিয়া টকাৰ পৰিমাণ কিমান ডাঙৰ সেই পৰিমাণৰ টকাই কিমান দিনলৈ পিছুৱাই ৰাখিব পাৰে টকাৰ প্ৰভাৱ লাহে লাহে কম হ'লে আকৌ দিবৰ বাবে সাজু নেকি দীপাঙ্কৰ ক্যামেরা পার্সন বিদ্যুৎ শইকীয়ার সৈতে সমীরণ শইকীয়ার রিপোর্ট DY 365